নারগঞ্জ রূপগঞ্জে রাজুক পূর্বাচলে 1 জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। চলছে স্টল ও প্যাভিলিয়ন নির্মাণের কাজ। গত বছর মেলা জমি তুলতে 10 থেকে 12 দিন সময় লাগলো। এবার শুরু থেকেই মেলা জমিয়ে তোলার ইচ্ছা ব্যবসায়ীদের। মেলা উদ্বোধনের কথা রয়েছে প্রধানমন্ত্রী। নারগঞ্জ থেকে আশিকুর রহমান হানানের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন রুমানাকন। রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপশহরের 4 নম্বর সেক্টরের বঙ্গবন্ধু বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারের স্থায়ী প্যাভিলিয়নে শুরু হতে যাচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য মেলার 27তম আসর। নির্দিষ্ট সময়ে মেলা শুরু করতে স্টল নির্মাণের কাজ চলছে জোরে সোরে। আমরা 25 তারিখের মধ্যে এটা শেষ করতে পারবো আর কি। 1 তারিখের মধ্যে যেন ওপেনিং করতে পারে, আর আমরা দিনের রাতে করে হলো আর আমরা কমপ্লিট করে দিব। গত বছর মেলা জমাতে কিছুদিন সময় লাগলো, এবার প্রথম দিন থেকে জমি তুলতে চান স্টল মালিকরা। আমাদের ইভেন্ট অ্যাক্টিভিশন দিয়ে, স্ট্রাকচার দিয়ে, ডিজাইন দিয়ে, মানে এবারে বাণিজ্য মেলাটা আরও সুন্দর করে আমরা ইনশাল্লাহ মানে সেরকমভাবে প্রস্তুত করেছি। ইনশাল্লাহ আমরা মেলা শুরু হওয়ার আগ থেকেই আমরা কাজ শেষ করতে পারবো, এবং গতবারের থেকে ইনশাল্লাহ এবার আরও ভালো করতে পারবো। ডিজাইন, লাইটিং, ডেকোরেশন সব ভালো করতে পারবো ইনশাল্লাহ। 27তম আন্তর্জাতিক বাণিজ্য মেলার গেট ইজাদার রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সালাউদ্দিন জানান, এবারের যোগাযোগ ব্যবস্থা আগের তুলনায় ভালো, তাই ক্রেতা ও দর্শনার্থী বেশি হবে এই বছর। আমি আশা করি আমাদের রাস্তা কাজের আসলে খুব একটা বাকি নেই, রাস্তাটা খুব সুন্দর, এদিকে মানুষও খুব আশাদায়ক, খুব স্বাচ্ছন্দ্য ফিল করবে। 1 জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেলার উদ্বোধন করবে বলে জানান রপ্তানি উন্নয়ন ব্যুরোর সচিব। সফলভাবে মেলা পরিচালনা করতে সব রকমের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর আগমনকে উপলক্ষ করে এই উদ্বোধন অনুষ্ঠানে আমরা যত রকমের প্রস্তুতি দরকার আমরা সবগুলো গ্রহণ করছি। ইতিমধ্যেই আমাদের স্টলগুলো নির্মাণ কাজে অনেকাংশে এগিয়ে গেছে। আমরা আশা করছি যে 30শে ডিসেম্বরের মধ্যেই আমাদের এই কাজ শেষ হয়ে যাবে, এবং আমরা মাননীয় প্রধানমন্ত্রীর জন্য 1 তারিখের জন্য এটা রেডি করে রাখতে পারবো। মেলায় এবারও সাধারণ, প্রিমিয়াম, সংরক্ষিত, ফুড স্টল ও রেস্তোরাঁ সহ 13টি ক্যাটাগরির স্টল থাকবে। মুক্তিযুদ্ধের ইতিহাস জানাতে থাকবে বঙ্গবন্ধু প্যাভিলিয়ন। রুমানাকন, জিটিভি নিউজ।